ফর্সা উজ্জ্বল সুন্দর ত্বক আমাদেরই সকলেরই পছন্দ, কিন্তু এই সুন্দর ত্বক আমরা কিভাবে পেতে পারি চলুন তাহলে ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এই ফেস প্যাকটা যদি আপনারা নিয়মিত লাগাতে পারেন অবশ্যই আপনাদের ত্বক সুন্দর উজ্জ্বল এবং আকর্ষণীয় হয়ে যাবে। কিভাবে লাগাবেন, কখন লাগাবেন সবই আমি ভিডিওর মাধ্যমে বলে দিব। তার আগে বলে নিচ্ছি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে দেখলে শিখতে পারবেন না। এই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি কফি। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি নিয়ে নিতে পারেন, হাফ চা চামচের মতো কফি নিব। কফি ফেস প্যাক সাধারণত ভাইরাল ফেস প্যাক, স্কিনকে অনেক ফর্সা উজ্জ্বল আকর্ষণীয় করে তোলে, সকল ধরনের দাগছোপ তুলে দেয় এবং স্কিনটা হয়ে ওঠে বাচ্চাদের স্কিনের মতো। তারপর নিয়ে নিচ্ছি মধু। মধু আপনার ত্বক থেকে সকল ধরনের কালো দাগ তুলে দেবে, ত্বকটাকে উজ্জ্বল ফর্সা করবে, এতটা ফর্সা টান টান করবে যে আপনার ত্বক নিজে দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই দুটো উপকরণকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, আর এটা কখন লাগালে ভালো সেটা আমি বলে দিচ্ছি। সকল ধরনের দাগছোপ তোলার জন্য আপনার ঘরে এই রেমিডিগুলো তৈরি করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার ত্বকে লাগালে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে। তারপর নিয়ে নিচ্ছি 7-8 ফোঁটা লেবু। এই লেবুর ন্যাচারাল ব্লিচের কাজ করবে। লেবুতে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, যা আপনার ত্বকের জন্য খুবই উপকার। কিন্তু লেবু শুধু ত্বকে লাগাবেন না, ত্বকের অনেক ক্ষতি হবে। লেবু বিভিন্ন উপকরণের সাথে লাগাবেন। লেবুকে সাধারণত ন্যাচারাল ব্লিচ বলা হয়। সকল ধরনের কালো দাগ তুলতে লেবু অনেক সহায়ক ভূমিকা পালন করে। এর জন্য আমি 7-8 ফোঁটা লেবু দিয়ে দিয়েছি। আপনারা ঠিক এতটুকুই দিবেন, বেশি পরিমাণ দিবেন না, তাহলে ত্বকের ক্ষতি হতে পারে। এই উপকরণগুলোকে একসাথে মিশিয়ে এখন আমি হাতে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে আপনারা 5-7 মিনিট ত্বকে ঘষাঘষি করে লাগিয়ে নেবেন। তারপর 20 মিনিট আপনাদের ত্বকে রেখে দিবেন। এভাবে সপ্তাহে যদি আপনারা 3 দিন লাগান, টানা 15 দিন করলে সকল ধরনের দাগছোপ চলে যাবে, ত্বকটা হবে উজ্জ্বল সুন্দর এবং আকর্ষণীয়। অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে লাগিয়ে নেবেন এবং আধা ঘন্টা রেখে ত্বকটাকে ধুয়ে নেবেন। দেখবেন কতটা উপকার এসেছে, আস্তে আস্তে আপনার ত্বক থেকে সকল ধরনের কালচে দাগ তুলে দিবে, মেসার দাগও তুলে দিবে, কুচকানো ভাব চলে যাবে। সাধারণত 30-এর পর থেকে ত্বকে বিভিন্ন ধরনের দাগছোপ দেখা যায়, এর জন্য ত্বককে যত্ন নিতে হয়। ত্বকের যত্ন না নিলে ত্বক ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। অবশ্যই সপ্তাহে এটা 3-4 দিন লাগাবেন। এটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন 2-3 দিনের মতো, কোনো অসুবিধা নেই, কিন্তু সাথে সাথে লাগানোই ভালো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে। আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন।